তোমাদের মডেল একাডেমি অনলাইন ক্লাসে স্বাগত। আমি অনুশীলনী 6 এর গাণিতিক প্রতীক সম্পর্কে এর পূর্বে ক্লাসে আমি আলোচনা করেছি। গাণিতিক প্রতীক কত প্রকার ও কি কি, হ্যাঁ সেটা হলো গাণিতিক প্রতীক, সেটা হলো সম্পর্ক প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সংখ্যা প্রতীক। এই তিন প্রকার, এই তিন প্রকার প্রতীক নিয়ে তোমাদের আলোচনা করেছি এবং পূর্বের ক্লাসে যদি তোমরা ভালো করে দেখো তাহলে অবশ্যই এই সম্পর্কে আরও ভালো জ্ঞান অর্জন করতে পারবে। এখন তোমাদের আমি যে গাণিতিক বাক্য কিভাবে লিখতে হয়, একটা অঙ্ক থাকলে সেটাকে আমি কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করবো সেই সম্পর্কে আমি আলোকপাত করছি। তোমাদের দেখো বই সত্তর পৃষ্ঠা এক নম্বর অঙ্ক মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে 6টি লজেন্স আছে, দুজনের কাছে মোট 18টি লজেন্স আছে। তাহলে মোট কতজন লজেন্স আছে তার জন্য গাণিতিক বাক্য তৈরি করি। মনে করি মুক্তার কাছে লজেন্স আছে খালি ঘর। হ্যাঁ, এখানে আমি প্রশ্নটা লিখে দিই, মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে 6টি লজেন্স আছে, দুজনের কাছে মোট 18টি লজেন্স আছে। তাহলে এখানে কিছু প্রশ্নটা বুঝতে হবে, মুক্তার কাছে কিছু, কিছু মানে কি? মনে করে মুক্তার কাছে লজেন্স আছে, হ্যাঁ সেটা আমি একটা প্রতীক ধরব। মনে করি মুক্তার কাছে লজেন্সের সংখ্যা খালি ঘর, মানে অর্থাৎ হলো মুক্তের কাছে লজেন্সের সংখ্যা খালি ঘর, এই খালি ঘরটা আমার পূরণ করতে হবে। তাহলে আমি গাণিতিক বাক্যে এটা মানে প্রকাশ করব। গাণিতিক বাক্য দেখো, গাণিতিক বাক্য হবে কি হবে, গাণিতিক বাক্য এখানে দেখো মুক্তার কাছে কিছু, কিছুটাকে আমি কি ধরেছি, এই খালি ঘর ধরেছি, অপুর কাছে 6টি লজেন্স আছে, আর কিছু এবং 6টি মিলে হলো কতটি, 18টি লজেন্স। তাহলে গাণিতিক বাক্যে আমরা কি বলতে পারি, এই কিছুটাকে আমি খালি ঘর ধরেছি, এই খালি ঘর যোগ 6 = 18। এখন যদি এখন প্রশ্ন থাকে, হ্যাঁ মুক্তা এসে মুক্তার কাছে কতটি লজেন্স আছে, এখন যদি প্রশ্ন হয়, মনে করো একটা প্রশ্ন থাকলো মুক্তার কাছে কতটি লজেন্স আছে, হ্যাঁ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। এখন আমি দেখো মুক্তার কাছে লজেন্সের সংখ্যা খালি ঘর ধরলাম, গাণিতিক বাক্যে প্রকাশ করলাম, এখন সমাধান, এখানে বলে দেখো সমাধান, দেখো সমাধানটা কি করি, খালি ঘর যোগ 6 = 18। তারপর বাবা খালি ঘর = এখানে যোগ ছিল আছে, সমান এদিকে আসলে এই যোগটা হবে বিয়োগ হয়ে যাবে, 18 - 6, সুতরাং
খালি ঘর সমান সমান কত হয় 12 খালি কি হয় মুক্তের কাছে খালি ঘর সমান আমি কত পেলাম 12 টি সুতরাং মুক্তার কাছে 12 টি লজেন্স আছে তোর 12 টি এখন তোমরা অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছ অবশ্যই আবার বুঝিয়ে দিই মুক্তার কাছে কিছু এবং অপুর কাছে 6টি লজেন্স আছে দুজনের কাছে মোট 18টি লজেন্স আছে হ্যাঁ মনে করি মুক্তা 18টি লজেন্স আছে এখন একটা প্রশ্ন এটা একটু মাসায় লিখে ফেললাম ক প্রশ্ন মুক্তার কাছে কতটি লজেন্স আছে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান কর এখন দেখো এখানে মনে করি মুক্তার কাছে লজেন্সের সংখ্যা খালি ঘর কেমন মুক্তার কাছে লজেন্সের সংখ্যা খালি ঘর ধরেছি তাহলে গাণিতিক বাক্য খালি ঘর হলো মুক্তার কিছু লজেন্স আর এলো আর অপুর কাছে আছে 6টি লজেন্স দুজনে মিলে হলো 18টি তাহলে সমাধান খালি ঘর যোগ 6 সমান 18 খালি ঘর সমান 18 এর যোগ থাকলে এখানে বিয়োগ হয়ে গেছে সুতরাং 18 থেকে 6 বিয়োগ করলে 12 সুতরাং মুক্তার কাছে 12টি লজেন্স আছে উত্তর 12টি তোমরা অবশ্যই অঙ্কটা খুব যত্ন সহকারে খাতায় উঠাবে এবং অঙ্কটি আশা করি ভালো করে বুঝেছ এখন আমি আরেকটা অঙ্কে যাই এখন আরেকটি অঙ্ক দেখো তোমার কাছে 21টি বড়ই ছিল যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আরো 14টি অবশিষ্ট আছে বন্ধুরা কিছু করে খেয়ে ফেলেছে খেয়ে ফেলার পর কয়টা পরে অবশিষ্ট আছে 14টি কেমন তাহলে অবশ্য আছে খেয়ে ফেলা বড়ই এর সংখ্যা খালি ঘর ধরে খেয়ে ফেলা বড়ি যে বড়িটা খেয়ে ফেলেছে বন্ধুরা সেই সংখ্যাটাকে খালি ঘর ধরে একটি গাণিতিক বাক্য লেখো গাণিতিক বাক্যে লিখতে বলছি এবং অজানা সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা খেয়ে ফেলা বড়িকে আমরা কি ধরেছি এখন দেখো খেয়ে ফেলা বড়িকে বড়ির সংখ্যা গাণিতিক খালি ঘর ধরি গাণিতিক বাক্যটি প্রকাশ করি দেখো খেয়ে ফেলা বড়ির সংখ্যা খালি ঘর ধরি খালি ঘর ধরে গাণিতিক বাক্যে প্রকাশ করি এখন দেখো এখানে লেখো এখানে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য এখন দেখো খেয়ে ফেলা বড়ি কি ধরেছি খালি ঘর তোমার কাছে বড়ি আছে কতটি 21টি হ্যাঁ আর 14টি অবশিষ্ট আছে অবশিষ্ট 14টি খেয়ে ফেলা বড়ি প্লাস 14টি সমান সমান 21 তাই নয় কি এখানে বন্ধুরা খেয়ে ফেলা বড়িকে আমি খালি ঘর ধরেছি গাণিতিক বাক্যে প্রকাশ করি গাণিতিক বাক্য খালি ঘর যোগ অবশিষ্ট আছে 14টি বড়ি এই দুইটা মিলে হয়েছে 21টি হ্যাঁ এবার দেখো গাণিতিক বাক্যে প্রকাশ করি আবার কি বলছি এখানে অজানা সংখ্যা নির্ণয় করো হ্যাঁ সমাধান লেখো সমাধান নির্ণয় করলে অজানা সংখ্যাটি বেরিয়ে আসবে খালি ঘর যোগ 14 সমান সমান 21 বা আগে পূর্বে আমরা পড়াইছি যে সংখ্যাটা বাম দিকে সংখ্যাটা ডান দিকে গেলে যদি যোগ থাকে সেটা বিয়োগ হয়ে যাবে খালি ঘর সমান সমান 21 বিয়োগ 14 সুতরাং খালি ঘর সমান সমান কত হয় 14 15 16 17 18 19 20 21 7 হ্যাঁ তাহলে সুতরাং অজানা বইতে বলেছে যে
অজানা সংখ্যা নির্ণয় করো, তাই না? তাহলে আমি লিখবো, সুতরাং অজানা সংখ্যাটি সাত, উত্তর সাত। বুঝেছে? এবার অবশ্যই আরো ভালো করে বলেছো তোমরা। হ্যাঁ, তাহলে আমি আবার তোমাদের একবার রিভিশন দিই। তোমার কাছে একুশটি বড়ই ছিল, যা থেকে কিছু বড়ই বন্ধুরা খেয়ে ফেলায় আরো চোদ্দটি অবশিষ্ট আছে। আবার প্রশ্নে উল্লেখ আছে, খেয়ে ফেলা বড়ই এর সংখ্যা খালিগো ধরে একটি গাণিতিক বাক্য বাক্যে একটি গাণিতিক বাক্যে লেখো, একটি গাণিতিক বাক্যে লেখো, অজানা সংখ্যা নির্ণয় করো। এখন এখানে উত্তর লেখা শুরু হলো, খেয়ে ফেলা বড়ইয়ের সংখ্যা খালিগড় ধরে গাণিতিক বাক্যে প্রকাশ করো। গাণিতিক বাক্য খালিগড় যোগ অবশিষ্ট বড়ই সমান একুশ। এখন সমাধান, খালিগড় যোগ চোদ্দ সমান একুশ, বা খালিগড় সমান যোগ চোদ্দটা বিয়োগ হয়ে গেছে, খালিগড় সমান সাত। সুতরাং অজানার সংখ্যাটি সাত, উত্তর সাত। তোমরা অবশ্যই অঙ্কটা ভালো করে বুঝেছ। হ্যাঁ, আজকে এর পূর্বে যে আমি ক্লাসগুলি করেছি, হ্যাঁ, যে তোমার গাণিতিক প্রতীক কয়টি ও কী কী, হ্যাঁ, সেগুলো খুব ভালো করে দেখবে। হ্যাঁ, এবং দেখার পরে আমি আজকে যে দুটা পরে দিলাম কীভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হয় সেই জিনিসটা তোমাদের করালাম। তোমাদের হয়তো পরীক্ষার সময় আসতে পারে যে অঙ্কটি গাণিতিক বাক্যে প্রকাশ করো, হ্যাঁ, এবং সমাধান করো, এরকম আসতে পারে। সুতরাং এটা ভালো করে বুঝবে, আমি যে কথাগুলো বলেছি যত্ন সহকারে মনোযোগ সহকারে শুনবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো। আজকের মতো এখানে ক্লাসের সমাপ্তি করলাম।